আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছেই মহাখালীর আইসিডিডিআরবিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে 1300 রোগী ভর্তি হচ্ছে ভুক্তভোগীরা বলছেন এমনিতেই গরম তার উপর যুক্ত হয়েছে নিরাপদ পানির সংকট ওয়াসার লাইনে আসা ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি খেয়ে পরিবারের একাধিক সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ অনেকের জানাতুল বাকেকার রিপোর্ট বছরে মার্চ এপ্রিল মাসে ডায়রিয়া আক্রান্তের হার বেড়ে যায় তবে এবার মার্চ মাসেই রোগী ভর্তির হার সর্বোচ্চ 1000 পার করে 1300 ছাড়িয়ে গেছে রোগী ভর্তির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে প্রায় 2 সপ্তাহ ধরে ড্যামরা স্টপ কোয়ার্টার থেকে আসছি খাবার পানিতে খুব সমস্যা পানির কারণে আশেপাশে অনেকে হয়েছে আমাদের সাথে আমরা যারা থাকি আমাদের মধ্যে 2-3 জন নতুন বাজার গুলশান নতুন বাজার সাইদনগর ওখানে মানে পানি অনেক বিষাক্ত পানির এই জন্য মনে হয় এরকম সমস্যা হয় এত কালে গাড়িগুড়ি পাই না যেখানে আনমো আনতে পারি না লোকও নাই আমি মহিলা মানুষ কি করতারি পরে যারা একটু ওই সেলাউন একটু জাল দিয়ে খাওয়াইছি বৃহস্পতিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টায় 95 জন রোগী ভর্তি হয়েছেন এদের মধ্যে 40% এসেছেন তীব্র পানি শূন্যতা নিয়ে বাচ্চা সহ এসে কেউ নাই ঘরে বাচ্চা নিয়ে মাইনছাটা কইছে গাড়িতে লাগ দিছে কোন এলাকা থেকে আসছেন বাড়া পানি আসে তো আসে না পানিতে ডিস্টার্ব দেয় আর পানিতে ময়লা আসে এই কারণে একবার এই বাচ্চাটা রইছে এখানে তিন থেকে গেছে এরপর এখন এটা একটু সুস্থ আছে এখন বাচ্চার মার অসুস্থ এই তো কালকে রাতে থেকেই মানে আপনার এই বাথরুমে যাচ্ছে 8-10 বার বাথরুমে গেছে আবার 6-7 বার বমি করছে এরপর থেকে শরীরের মানে আর ওই প্রাথমিক চিকিৎসার পর আর আমরা ভরসা পাচ্ছি না এর জন্য নিয়ে আসছি এক সন্তানের মা সুফিয়া গত রাত থেকে তীব্র ডায়রিয়াতে আক্রান্ত শেষ মুহূর্তে বাধ্য হয়ে ভর্তি হন মহাখালীর আইসিডিডিআরবিতে তারই মতো রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া কদমতলী গুলশান নতুন বাজার ও গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকেও আক্রান্তরা আসছেন তীব্র পানি শূন্যতা নিয়ে যে প্রতি বছর দুটো সময়ে রোগীর সংখ্যা বেড়ে যায় একটা হলো মৌসুমী বৃষ্টিপাতের আগে আর একটা হলো পরে মৌসুমী বৃষ্টিপাতের আগে যেটা সেটা হলো যে গ্রীষ্মকালে যেটাকে বলে গরম শুরু হলেই আমরা এই ডায়রিয়ার প্রাদুর্ভাবটা বেড়ে যায় শুধুমাত্র রোগীগুলো আসছে এদের মধ্যে অধিকাংশই শ্রমিক শ্রেণী অধিকাংশই তো সঙ্গতার কারণে আমরা এটা অন্তপক্ষে অনুমান করতেই পারি যে এরা যেহেতু বাইরে থাকে রাস্তাঘাটের যে সমস্ত মানে দূষিত পানি তারা পান করছে যে সমস্ত যেটাকে বলে ফুটপাতের খাবার সেই সমস্ত খাবারগুলো খাচ্ছে তো সেই সমস্ত যাতে যদি তারা সেই সমস্ত না করেন তাহলে আমরা মনে করি যে তারা এই আক্রান্ত হবেন না চিকিৎসকরা বলছেন ডায়রিয়ার প্রকোপ থেকে রক্ষায় বিশুদ্ধ পানি পান নিশ্চিত করতে হবে এড়িয়ে চলতে হবে ফুটপাত ও খোলা বাজারের বাসি পচা খাবার ডায়রিয়া হলে পানি শূন্যতা রোধে খাবার স্যালাইন ছাড়াও তরল খাবার বেশি বেশি খাবারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা জানাতুল বাকেকা চ্যানেল আই ঢাকা প্রিয় দর্শক আমাদের হাতে থাকা শীর্ষ খবর এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে